ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রকমের পায়ের ব্যথা রগে টান হাতে পায়ের রগ শুকিয়ে যাওয়া পায়ের শিরা নীল হওয়া শিরা আঁকাবাঁকা হওয়া যাকে ভেরিকস ভেইন বলা হয় এই সমস্যা ও পা ভারী হয়ে যাওয়া এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে আজকের রেমেডি সেবন করে দেখুন বন্ধুরা আজকের রেমেডি তৈরি করতে হাতের কাছে পাওয়া যায় এমন কিছু উপাদান দিয়ে তৈরি করে দেখাবো ও সেবন বিধি জানাবো একদম সহজ ও ঘরোয়া কার্যকরী রেমেডি বন্ধুরা চলুন রেমেডিটি কিভাবে প্রস্তুত করব জেনে নেই তার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে উপকারী মনে হয় তাহলে কিন্তু অবশ্যই বেশি মাত্রায় শেয়ার করে দিবেন জানেন তো আপনার একটি শেয়ারে অনেকেই উপকৃত হতে পারবে এখানে সবার প্রথমে আমরা নিয়ে নিব এই কাঠবাদাম প্রথমবার আমরা পঞ্চাশ গ্রাম বাদাম দিয়ে এই রেমেডি প্রস্তুত করব। পরে যদি আপনারা চান যে এত অল্প পরিমাণে বানিয়ে আপনারা সংরক্ষণ না করতে তাহলে এখানে একশো গ্রাম কাঠবাদাম বা তার বেশি পরিমাণে নিতে পারেন আমি আপনাদের দেখানোর জন্য এখানে পঞ্চাশ গ্রাম পরিমাণ কাঠবাদাম নিয়ে নিলাম এই কাঠবাদাম আমাদের শরীরের জন্য অনেক উপকারী রগে টান ফুলে যাওয়া রগ নীল হয়ে যাওয়া মাসেল পেন সব কিছুই দূর করে দিতে পারে আমাদের মস্তিষ্ককে ঠিক রাখে অনেকে আছেন কোনো কিছু ঠিকভাবে মনে রাখতে পারছেন না ভুলো মন তাদের প্রত্যেকের উচিত এই বাদাম খাওয়া এটি কিন্তু বন্ধুরা কাঠ বাদাম এটি আপনারা যে কোনো শপ মুদি দোকান মশলার দোকানে সহজে পেয়ে যাবেন এরপরে নিব বন্ধুরা মৌরি এই মৌরির ব্যবহার হয়ে আসছে এটি আপনার পেটের জন্য চোখের জন্য হজমের জন্য সাথে আপনাদের যদি ক্রনিক সর্দি কাশি হাঁচি হয়ে থাকে বন্ধু সেটিও দূর করতে পারবে এটি খুব দ্রুত কাজ করে থাকবে এই সকল সমস্যা দূর করার জন্য এক কথায় এই মশলাটি আপনার পুরো শরীরের উপকার করবে কোনো প্রকার ক্ষতি করবে না বা এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই মৌরি নিব আমরা পঞ্চাশ গ্রাম পরিমাণ মৌরিও আপনারা যে কোনো মশলার দোকানে সহজে পেয়ে যাবেন এরপরে এখানে নিচ্ছি মিশ্রি এই রেমেডি তৈরি করার জন্য কোনো রকম গুড় চিনি আমরা ব্যবহার করব না শুধু এই মিষ্টি ব্যবহার করব। আপনারা হয়তো জানেন এই মিষ্টি পায়ের রগে টান ফুলে যাওয়া রগ নীল হওয়া পা ভারী হয়ে যাওয়া এই সকল রোগ দূর করতে বহু প্রাচীনকাল থেকে মানুষজন সেবন করে আসছেন এখানে মিশ্রিও আমরা নিলাম পঞ্চাশ গ্রাম পরিমাণ মিশ্রি যে কোনো সুপার শপ মুদি দোকানে কিন্তু সহজেই পাবেন আমরা এখানে এই তিনটি উপাদানই পঞ্চাশ গ্রাম করে নিব অর্থাৎ কাঠবাদাম পঞ্চাশ গ্রাম মৌরি পঞ্চাশ গ্রাম মিশ্রি পঞ্চাশ গ্রাম সম পরিমাণে প্রত্যেকটি উপাদান আমাদের নিতে হবে প্রথমে যদি আপনারা চান আরও অল্প পরিমাণে নিয়ে এটি প্রস্তুত করবেন আপনারা চাইলে সেটাও করতে পারেন কিন্তু তিনটি তিনটি উপাদানের পরিমাণ কিন্তু একই হতে হবে এবারে মিক্সারে এই উপাদান এক এক করে দিয়ে এটি গুঁড়ো বা পাউডার করতে হবে আপনারা চাইলে শিল্পটা হামান দিস্তাও ব্যবহার করতে পারেন দেখুন আমি এটি এভাবে গুঁড়ো করে নিয়েছি আপনারা প্রথমে অল্প পরিমাণ তৈরি করে সেটি সম্পূর্ণ সেবন করে শেষ করে এরপর চাইলে আবার তৈরি করে রেখে দিতে পারবেন এবারে এই পাউডার আমরা জারে সংরক্ষণ করে সেবন করব। অবশ্যই আপনাদের এখানে কাঁচের জারই ব্যবহার করতে হবে যেহেতু এটি কয়েকদিন রেখে সেবন করতে হবে তাই প্লাস্টিক জাতীয় কোনো কিছুতে এটি সংরক্ষণ করা যাবে না এই রেমেডি একদিন সেবন করলে কিন্তু উপকার পাবেন না আপনাদের এটি টানা দুই মাস সেবন করে যেতে হবে গুঁড়ো করা তো হয়ে গেল এখন এটি কিভাবে খাবেন অর্থাৎ এর সেবন চলুন জানি আপনাদের এখানে নিতে হবে এক গ্লাস পরিমাণ গরুর দুধ আর যদি গরুর দুধ না পান তাহলে আপনারা যেই দুধ পান করেন সেই দুধ হলেও চলবে তবে গরুর দুধ হলে বেশি কার্যকরী হবে এখন এই দুধে এক চামচ পরিমাণ এই পাউডার বা গুঁড়ো এভাবে এক চামচ অর্থাৎ উঁচু করে এক চামচ পরিমাণ নিয়ে এই দুধে মিশিয়ে ভালোভাবে মিশিয়ে সেবন করে ফেলুন আপনারা চাইলে এই পাউডার ভালোভাবে চিবিয়ে খেয়ে তারপরে এই দুধ সেবন করে নিতে পারেন আর যদি এটা করতে না পারেন তাহলে ওইভাবে দুধে মিশিয়েও সেবন করতে পারেন দুধ হালকা গরম নিবেন প্রথম সাত দিন আপনাদের এটি দুইবার পান করতে হবে এক সকালে নাস্তা খাওয়ার তিরিশ মিনিট পরে আর দুই রাতের খাবার খাওয়ার পরে এটি 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 খেয়ে আপনারা ঘুমাতে যাবেন টানা দুই মাস সেবন করতে থাকুন বন্ধুরা অনেক কার্যকরী সহজ একটি রেমেডি যা আপনাদের সাথে আমি আজ শেয়ার করলাম আপনারা যদি এটি টানা দুই মাস সেবন করেন তাহলে আপনাদের এই সকল কষ্ট একই দূর হয়ে যাবে একদম মুক্ত হয়ে যাবে এই গুঁড়ো বা পাউডার যে যারে আপনারা রাখবেন সে আপনারা ফ্রিজে রেখে টানা দিন নর্মাল সেবন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আর আপনাদের এই সম্পর্কে যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা বুঝতে পারেনি তাহলে অবশ্যই কমেন্ট বক্স তো রয়েছে সেখানে আপনাদের মতামত বা প্রশ্ন করুন আমি উত্তর দিয়ে দিব ভিডিওটি ভালো লাগলে কিন্তু বেশি মাত্রায় শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারে আরও একজন মানুষ আপনার মাধ্যমে উপকৃত হতে পারবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন তাহলে পরবর্তীতে এই চ্যানেলের কোনো ভিডিও মিস হবে না সবাই ভালো থাকুন ধন্যবাদ